ওদিক থেকে
আজকে চাইনিজ ফিউচার মধ্যে আমি কন্টিনেন্টাল করবো, কিন্তু কন্টিনেন্টাল করবো না, চাইনিজ একটা ডিশ করার চেষ্টা করছি, মিক্স অ্যান্ড ম্যাচ। যেমন এখানে সবাই দেখবেন প্রিপারেশন নিয়েছি, হাহাকার হচ্ছে না, বাট বানাবো এখানে সব ফ্রাই করছি, আর তার সঙ্গে একটু অল্প করে ফ্রাইড রাইস বানাবো। তো পুরোপুরি তো চাইনিজ হবে না, বাট হ্যাঁ একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আর কি কিছু একটা চাইনিজ টাইপই বানাচ্ছি আজকে। বেটুরেটা খুব আবদার ছিল, তার সঙ্গে প্রনটা বানাবো। প্রনটা এখনও কিছু প্রিপারেশন কিচ্ছু করিনি, নেটলি বেরিয়েছিলাম কালকে শিবরাত্রি, কালকে শিবরাত্রি, আর তার জন্যে কালকে কেনাকাটা করতে গেছিলাম, কিছু সমস্ত কিছু লেট হয়ে গেল, লেট করেই শুরু করেছি। সরি, প্রন যেটা আছে প্রনের ফ্রাইটাই জাস্ট বানাবো এখন, আর ফ্রাই রাইসটা বাকি আছে, এটা তো হয়ে গেছে প্রায়। চলো নেক্সটগুলো বানাই, অ্যান্ড বানানোর কথা বলছি। তো এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে তেলটা গরম দিচ্ছি, তেলে গোটা গরম মশলা, যেমন ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আগে দিয়ে দেবো, তারপর তেজপাতা দিয়ে দেবো। মাঝখানে আমার হাতটাও কেটে গেছে, হাতে আপাতত একটা প্রাইমারি স্টেজে ব্যান্ডেড করে আমি রান্নাটা করছি। তো গোবিন্দভোগ চাল এখানে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, অ্যান্ড তেলে গোটা গরম মশলা তেজপাতাটা দেওয়ার পর আস্তে আস্তে আমি এতে কেটে রাখা গাজর কুচি দেবো, আর মটরশুঁটিরও আগেই তোমাদেরকে দেখলাম ছাড়িয়ে রেখেছি, দেখালাম। তো এগুলো আমি অ্যাড করে আর কি একটু হালকা ফ্রাই করে নেবো এদেরকে, দেন আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করবো অ্যান্ড ফ্রাইড রাইসটা বানাবো। আর এতে বেশি কিছু নয়, অল্প করে একটু নুন চিনি যেমন দিতে হয়, একটু হালকা জাস্ট কালারের জন্য অল্প একটু হলুদ ইউজ করবো, অন্য কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করছি না। আর এতে একটু হয়ে গেলে, হয়ে আসার মুখে একটু ঘি দিয়ে একটু কিশমিশ দিয়ে, কিশমিশটাকে ফ্রাইও দেওয়া যায়, আইদার কিশমিশ কাজুটাকে এমনি জাস্ট ধুয়ে ওতে অ্যাপ্লাই করা যায়, দুরকমভাবেই ভালো টেস্ট আসবে। তো আমি খুব সিম্পলভাবেই বানাচ্ছি। এখানে আমার ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, ভেজিসগুলো, এবারে আমি চালটা এতে অ্যাড করবো। হয়ে গেছে, এবারে আমি ওটা একটু নাড়াচাড়া করে জাস্ট জল দিয়ে দেবো, অ্যান্ড কিছুক্ষণ পরে এটা 5-7 মিনিটের ভিতরে ডান। ফ্রাইড রাইস ডান, অ্যান্ড আমি এখানে মাছের যে পকোড়াটা বানাচ্ছি বললাম, ফ্রাইটা, চিংড়ি মাছের তো আমি যেটা বানাচ্ছি,
তেল মোটামুটি গরম হয়ে গেছে, ব্যাটারটা বানিয়ে নিয়েছি। টোটাল রান্নাটা আজকে টোটাল যে এইটা রেসিপিটা আমি তোমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখবে। যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিগুলো অবশ্যই করবে, আর আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের কেমন লেগেছে। চলো বানিয়ে নিই। এখানে ফার্স্ট বাজে বসে গেছে খেতে, খাচ্ছে এখানে, আর এরপরে আমরা এরপরে খাবো। আগে অনেক একটু বসে একটু রেস্ট নিই, দেন তারপরে আমরা খাবো। সো ফাইনালি এখন বাজে দেখতে পাচ্ছ 11:00,
সরি 11:10 11:10 অ্যান্ড ডিনার টাইম এই যে ডিনার। তো বেটুর খাওয়া হয়ে গেছে, ঠাম্মার খাওয়া গেছে, বেটুর বেটুর দাদুর খাওয়া গেছে, এবারে আমি আর বেটুর বাবা খাবো। আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট বক্সে লিখে জানিও। আর আজকে যেগুলো আমি বানিয়েছি সেই রেসিপিগুলো আমি একটু অবশ্যই বলে দেবো তোমাদেরকে, অ্যান্ড যতটা সম্ভব আমি কমেন্ট বক্সেও বলেছি, রান্না করতে করতে আমি বলেছি। আর তবুও যদি কিছু সময়ে কোনো কিছু স্কিপ হয়ে যায়, মিস হয়ে যায়, আমি সেটা অবশ্যই লিখে দেবো, তোমরা দেখে নিও ডিসক্রিপশন বক্সে গিয়ে। অ্যান্ড চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, স্টে টিউন উইথ মি অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট অল অফ ইউ, খুব ভালো থেকো। আবার কালকে নতুন একটা সকালে নতুনভাবে দেখা হবে, চলো।